আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে দুইটা মডিফায়ার, একটা হচ্ছে স্ট্রেস মডিফায়ার আর একটা হচ্ছে স্কুইজ মডিফায়ার। তো চলুন শুরু করা যাক। আমরা প্রথমে এখান থেকে একটা বক্স নিব, যে কোনো মাপের একটা বক্স নিলাম। তো নেওয়ার পর আমরা কি করব, এখান থেকে F4 বাটনে ক্লিক দিয়া এর সেগমেন্টগুলো দেখব যে কোন দিকে কতগুলো সেগমেন্ট আছে। জাস্ট আমি এখান থেকে জাস্ট সেগমেন্টগুলো একটু বাড়াই দিব, ওকে? কারণ সেগমেন্টগুলো না বাড়াইলে আমরা বুঝতে পারবো না, এর প্রভাবটা বুঝতে পারবো না। তো F4 বাটনে ক্লিক দিয়ে আবার এটা তৈলা দিলাম। তো এখন মডিফাই থেকে আমি যদি সর্বপ্রথম দেখবো হচ্ছে স্কুইজ মডিফায়ারটা দেখি, ঠিক আছে? এস ক্লিক দিয়ে নিচের দিকে আসি। নিচের দিকে আসলে আমরা দেখবো এই যে স্কুইজ মডিফায়ার। তো এটাতে ক্লিক দেওয়ার পর আমরা এখানে যে আর যে প্যারামিটার আছে এখানে যদি দেখি, তো এখানে জাস্ট অ্যামাউন্টটা যদি আমি বাড়াই দেই, অ্যাক্সেলের অ্যামাউন্টটা জাস্ট এখানে, জাস্ট এখান থেকে এই উপরের অ্যামাউন্টটা বাড়াই দিলে জাস্ট আমাদের উপরের দিকে যে অংশটা আছে এটা হচ্ছে উপরের দিকে যাবে এবং নিচের দিকে কমাইলে একদম নিচের দিকে এরকম হয়ে যাবে, ঠিক আছে? এই যে এরকম হয়ে যাবে, নিচের দিকে চলে যাবে এবং উপরের দিকে প্লাসে গেলে এটা বাড়বে উপরের দিকে এবং মাইনাসে গেলে এটা কইমা নিচের দিকে, এরকম হয়ে যাবে, ওকে? তো আমরা বাড়াই দিলাম। তো এরপর হচ্ছে যে আরেকটু বাড়াই দিই। তো এখন হচ্ছে নিচের যেটা আছে কার্ভ, এটা হচ্ছে এই কার্ভটা কতটুকু হবে, 2.0 দেওয়া, সেটা যদি বেশি বাড়াই তাহলে এটা উপরের দিকে উঠবে, দেখছি? আরও বেশি বাড়াই আরও উপরের দিকে উঠবে এবং নিচের দিকে গেলে যদি মাইনাসে যায় এটা জাস্ট মাইনাসে আসবে, দেখছি? তো এটার উপরে ডিপেন্ড করে হচ্ছে আমাদের এই উপরের যে হচ্ছে এই উচ্চতাটা যে আছে এটার কার্ভের, তো এটা কতটুকু হবে, ওকে? তারপরে রেডিয়াল স্কুইজটা দেখি, এটা যখন বাড়াবো তো এই দিকে বাড়বে, জাস্ট এগুলো আমি জিরো করে দিই, এগুলো আমাদের দরকার নেই আপাতত। তো এটার কাজ হচ্ছে এই যে রেডিয়াল স্কুইজের কাজটা হচ্ছে এর অ্যামাউন্ট বাড়াই দিলে এটা হচ্ছে কার্ভ হবে, এদিকে কার্ভ হবে আর কমাই দিলে এদিকে হবে, এরকম হবে, ঠিক আছে? এই যে এরকম মসজিদের যে মিনারের যে অপশনগুলো থাকে এরকম হয়, ওকে? জাস্ট এরকম। তো আবার এই নিচের কার্ভটা বাড়াই দিলে জাস্ট এই কার্ভটা বেশি হবে না কম হবে এটা মিন করে, ওকে? যে কতটুকু অংশ আমার এটা কার্ভ হবে, উপরের দিকে যদি প্লাসে যায় তাহলে হচ্ছে এই যে আমাদের যে এখানে অংশটা দেখাবে, ঠিক আছে? এই পর্যন্ত হবে এই কার্ভটা। তো এটার অ্যামাউন্টটা বাড়াই দিলে জাস্ট উপরের দিকে তখন আস্তে আস্তে আসতে থাকবে, এটা আমি জিরো করে দিই, দরকার নাই। তো এই কার্ভটা আরেকটু বাড়াই এবং এই কার্ভটা আরেকটু বাড়াইলাম, ঠিক আছে? তো এটার উপরে ডিপেন্ড করে এই কার্ভটা জাস্ট কতটুকু হবে এটা ডিপেন্ড করে। তো এটা আমি আরেকটু বাড়াই, এটা আমি আরেকটু বাড়াই দিই, তাহলে একটু বেশি হবে নয়তো কম হবে, ওকে? তো বিষয়টা হচ্ছে এরকম। তো নিচের দিকে আসে এটা লিমিট, তো লিমিটের অপশনগুলো আমি আগে দেখাইছি, জাস্ট এটার লিমিটটা আমি আর দেখাইলাম না, ডিলেট করে দিই। তো এখন আমরা দেখবো হচ্ছে আমাদের স্ট্রেস যে মডিফায়ারটা সেটা দেখবো। তো স্ট্রেস মডিফায়ারের ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে আমরা এখান থেকে একটা স্পেহার নিলাম, ওকে? তো নেওয়ার পর একটা এখান থেকে নিয়ে হচ্ছে প্লেন নেই, একটা একটা প্লেন নিয়ে নিলাম। তো নেওয়ার পর এটাকে এদিকে একটু সরাই দিই, এদিকে নিয়ে আসি। এখন এটাকে ক্লিক দিয়ে জাস্ট এদিকে আসি ভিতরের দিকে, এটাকে একটু উপরের দিকে তুলে দিই, মোটামুটি ভালো উপরে তুলে দিলাম এবং এটার কালারটা আমি এখান থেকে একটু চেঞ্জ করে দিলাম, ওকে? এরকম লাল কালারের মতো দিলাম, ওকে? জাস্ট এটাকে এরকম রাখলাম। রাখার পর এখন হচ্ছে আমি এটাকে ক্লিক দেওয়ার পর আমি এটাকে আর একটু বড় করে নিতে পারি, এটা রেডিয়ালটা একটু বড় করে নিলাম, ওকে? তো জাস্ট আমি একটা জিনিস দেখি, এটাতে ক্লিক দেওয়ার পর আমি যদি মডিফায়ারে যাই, মডিফায়ার থেকে মডিফায়ার লিস্ট থেকে দেখবো হচ্ছে নিচের দিকে আসলে আমরা দেখবো হচ্ছে স্ট্রেস যে মডিফায়ারটা সেটা আমরা পাবো, এই যে স্ট্রেস মডিফায়ার। তো এটাতে ক্লিক দেওয়ার পর আমরা দেখবো হচ্ছে এখানে কিন্তু প্যারামিটার্স আসছে, ঠিক আছে, স্ট্রেসের। তো আমরা যখন এটা বাড়াবো উপরের দিকে স্ট্রেসটা বাড়াবো তো এটা লম্বা হবে, দেখছি? চকলেটের মতো হয়ে যাচ্ছে, কিন্তু লম্বা চকলেটগুলো আসেন এরকম। তো এটা কিন্তু একটা জিনিসটা টান দিলে যে স্ট্রেসটা হয় তো এটা এখানে হচ্ছে, ঠিক আছে, টান পিরনটা তো এরকম। তো আবার এটা কমাই, এটা কমাইলে হচ্ছে কতটুকু টানের ফলে কতটুকু চাপটা হবে, মোটা হবে এটা দেখায় এই নিচেরটা অ্যামাউন্টটা, ঠিক আছে? তো অ্যাম্পলিফাইডটা আমরা যদি কমাই বা বাড়াই তো এরকম ধরনের আমরা এই পাবো, ওকে? তো এটা পাবো তো জিরো রাখলাম, তো এটা আমি জিরো করি। যেমন হচ্ছে আমাদের আবার এখানে স্ট্রেস অ্যাক্সিস আছে, এক্স ভ্যালু, ওয়াই ভ্যালু, জেড ভ্যালু, কোন ভ্যালুতে এটা স্ট্রেস হবে। যদি এক্স দিয়া এটা বাড়াই তাহলে এই যে এই দিকে হবে, দেখছি? এবং এটা যদি ওয়াইয়ের দিকে দেই তাহলে এটা এই দিকে হবে, ঠিক আছে? এটা হলো ওয়াইয়ের ভ্যালু আর ওই দিকে হচ্ছে এটা হলো এক্সের ভ্যালু, ওকে? এটা আমি এদিকে রাখছি আপাতত, এটা আমি জেটের দিকে রাখলে এটা লম্বালম্বি হবে, তো এরকম, ওকে? আশা করি বুঝতে পারছেন এই পর্যন্ত। তো এখন আমরা দেখবো হচ্ছে এটা জাস্ট নিচের দিকে পড়বে, এদিকে আমরা যদি খেয়াল করি
এটা হচ্ছে এতটুকু পরে এটা হচ্ছে আমাদের এটা ঠিক আছে এটা জাস্ট ল্যান্ড বোঝাই আমরা ঠিক আছে তো এটা এখান থেকে এই বলটা এই নিচে পড়বে আস্তে আস্তে এই নিচের দিকে আইসা পড়বে তো এটার জন্য আমরা যেটা করব আমরা যদি একটা কাজ করতে পারি এখান থেকে অটো কিটা চালু করে দেয়া আমরা এটাকে এটাকে এতটুকু নিয়ে আসলাম ঠিক আছে তো এখান থেকে এই জিরো থেকে একশো পর্যন্ত কিন্তু এখানে তিন সেকেন্ড কাউন্ট করা হয় ঠিক আছে জাস্ট আমরা এখানে দশ করে দশ বাড়াইলাম বাড়ানোর পর এটাকে একটু নিচের দিকে নিয়ে আসলাম আবার এটাকে এদিকে নিয়ে আসলাম বিশের দিকে নিয়ে আসি এটাকে আরেকটু নিচে নিয়ে আসলাম জাস্ট এরকম নিচে তো এটাকে আরেকটু এদিকে নিয়ে আসার পর এটাকে জাস্ট আমি এক্সের দিকে হালকা সরি এটাকে জিরো রাখি আমরা জাস্ট এটাকে একটু বাড়াই দিলাম অল্প ঠিক আছে মাইনাসে করে দিলাম জাস্ট এখানে পড়ছে এই বলটা তো আরেকটু এটাকে আনি তো আনার পর এটাকে আমি জাস্ট এখন লম্বা করে দিলাম একটু ঠিক আছে এটাকে আরেকটু উপরের দিকে তুলে দিই এটাকে আমি এদিকে নিয়ে আসি এটা আরেকটু লম্বা হয়ে একটু উপরে উঠলো ঠিক আছে এটাকে আমি আরেকটু এদিকে নিয়ে আসি এখন এটাকে জাস্ট এখন এরকম এরকম চ্যাপটা হলো ঠিক আছে চ্যাপটা হওয়া জাস্ট এটাকে এখানে এসে পড়লো তো এটাকে আরেকটু এদিকে নিয়ে আসি আমি এটাকে একটু সরাই দিছি ঠিক আছে জাস্ট এটাকে আমি এখন আরেকটু উপরের দিকে নিয়ে যাব নিয়ে জাস্ট এরকম দিলাম এটাকে এইদিকে নিয়ে আসার পর এটাকে আমি জাস্ট এখন জিরো করে দিলাম এবং এটাকে এখানে নিয়ে আসা দিলাম তোমার এটা হয়ে গেছে না এখন যদি আমি অটোকেটা অফ করে জাস্ট এটা অন করি দেখি নিচের দিকে পড়তেছে আবার কিন্তু বলটা ড্রপ খাচ্ছে তো আস্তে ধীরে যদি আমি যদি আর একটু সময় নিয়ে করতাম তাহলে কিন্তু ওরকম হইতো এটাকে জাস্ট জুম করি তাহলে আমরা দেখতে পারবো এই যেরকম জাস্ট উপর থেকে এটা পড়তেছে পয়রা জাস্ট আমাদের এটা জাস্ট ডপ খাইলে যেরকম হয় তো এরকম অ্যানিমেশনের কাজটা কিন্তু আমরা এটা যারা করতে পারি তো এটা একটু সময় নিয়ে যদি আমি করতাম তাহলে আরও সুন্দরভাবে এটা বোঝা যেত ঠিক আছে তো এরকম তো আশা করি সবাই বুঝতে পারছেন যে স্ট্রেস মডিফায়ারের সাহায্যে আমরা কীরকম কাজ করতে পারি তো আমি জাস্ট এটাকে সিলেক্ট করার পর যে কোনো একটা কিয়ের উপর রাইট বাটন ক্লিক করে ডিলেট সিলেক্ট কি ওকে এটাকে এদিকে নিয়ে আসা রেখা দিই তো আশা করি সবাই বুঝতে পারছেন যে হচ্ছে আজকের যে দুইটা টুলস দেখালাম একটা হচ্ছে আমাদের কি এটা স্কুইজ মডিফায়ার একটা হচ্ছে স্ট্রেস মডিফায়ার ওকে তো আজকের ক্লাসটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম